আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ইশক ইবাদত গল্পের 26 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আলো আধারি বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে তোরা, দৃষ্টি তার সামনের দিকে। রুমের থেকে হালকা আলো এসে বারান্দায় পড়েছে, আর সাথে আছে বাইরের চাঁদের আলো। মৃদু বাতাসে তোরার চুলগুলো উড়ে বেড়াচ্ছে, কিছু খসরো চুল মুখের উপর এসে পড়েছে। তবুও তোরা শান্ত হয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে মগ্ন হয়ে আছে। তার মুখ জুড়ে রয়েছে কিছুটা প্রশান্তির ছোঁয়া। রেয়ান্স রুমে ঢুকতেই দেখে ড্রিমলেট জ্বালানো, তার জন্য রুম কিছুটা অন্ধকার হয়ে আছে। তবে এই আলোতে ও মায়ার সৃষ্টি হয়ে আছে। রুমের কোথাও তোরাকে না পেয়ে বারান্দার দিকে এগিয়ে যেতে দেখে তোরা দাঁড়িয়ে আছে। রেয়ান্স জানতো এই সময় তোরা কোথায় যেতে পারে। এক, রুমের বারান্দা নয়, ছাদে দাঁড়িয়ে অন্ধকার উপভোগ করবে। রেয়ান্স এক পলক দেখে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অফিসে থেকে এই মাত্রে ফিরেছে সে, তাই আগে ফ্রেশ হবে, তারপর তোরার কাছে যাবে। তোরা রেলিং এসে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে আছে। মৃদু হাওয়া তার সারা শরীর ছুঁয়ে যাচ্ছে, সাথে তার চুলগুলো আলোমালো করে দিচ্ছে। তাতে একটু বিরক্ত লাগছে না তার, বরং এই মুহূর্তটা সে উপভোগ করছে হাওয়ার সাথে তার চুলের খেলা। দূরের রাস্তায় স্ট্রিট লাইটের আলো আর সাথে বড় বড় বিল্ডিং থেকে টিম টিম করে আলো ভেসে আসছে। না আছে রাস্তায় গাড়ির ঝঞ্ঝাট, না আছে কোনো শোরগোল, তাই তোরা মন্ত্রমুগ্ধ হয়ে এই সময় নিজেকে ভাসিয়ে দিচ্ছে। হঠাৎ করে পেটের শীতল স্পর্শ পেতে কেঁপে ওঠে তোরা, বেজাহাত তার পেটে চেপে বসেছে। কাদের উপর ওর টুপ টুপ করে শীতল তরল পড়ছে, তার সাথে আছে উষ্ণ নিঃশ্বাস যা আছড়ে পড়ছে তার কাঁধ ঘাট সংলগ্ন জায়গায়। তোরা এতক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে থাকলেও তার মধ্যে হঠাৎ করে এই স্পর্শ তার পুরো শরীরকে কাঁপিয়ে দিয়েছে। সারা শরীরের মধ্যে ঠান্ডা শিহরণ বয়ে যায়। সে জানে এই স্পর্শের মালিক কে হতে পারে। এতদিনে সে রেয়ান্সের স্পর্শ, তার নিঃশ্বাস সব কিছু অনুভব করতে পারে। তার কাছাকাছি থাকলে তোরা টের পেয়ে যায় রেয়ান্সের উপস্থিতি। রেয়ান্স তোরার পেটে নিজের ভিজে থাকা হাত আলতো করে স্লাইড করতে থাকে। তোরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে পিছন থেকে তোরার কাঁধে থুতনি রেখে তোরার মুখের দিকে চেয়ে আছে মুগ্ধ হয়ে। এই আলো আধারিত তোরাকে মায়াবী লাগছে। তোরার বন্ধ চোখ তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া তাকে মাতাল করে দিচ্ছে। হাওয়ার জন্য তোরার চুলে আলোমালো হয়ে এসে মুখে আশ্রে পড়ছে, তার জন্য বারে বারে মুখ ঢেকে যাচ্ছে। এতে যেন হাওয়ার আর চুলের সাথে রেয়ান্সের যুদ্ধ বেঁধে যায় যায় অবস্থা। রেয়ান্স মুখ দেখবে আর হাওয়া আর চুল দেখতে দেবে না। এতে রেয়ান্সের মুখে বিরক্তিকর ভাব দেখা দিচ্ছে। রেয়ান্স বিরক্তি হয়ে অন্য হাত দিয়ে তোরার চুলগুলো নিয়ে কানের পিছে গুঁজে দেয়। রেয়ান্স বিড়বিড় করে বলল, আর একবার যদি আমাকে আমার জানকে দেখতে বিরক্ত করিস তাহলে খবর আছে তোর। তোরা কাঁধে তোতনি রাখাতে রেয়ান্সের সব কথা শুনতে পায় তোরা। সাথে সাথে অবাক, কেউ চুলের সাথেই ঝগড়া করতে পারে? চুলকে নিয়ে ওই মানুষটার হিংসে, আবার এই চুলে সে মুখ ডুবিয়ে দেয় নেশাগ্রস্ত হয়ে। এটা ভেবেই তোরার মুখে মুচকে হাসি ফুটে ওঠে। রেয়ান্স তোরাকে হাসতে দেখে বুঝতে পারে তার সব কথা শুনে ফেলেছে। এটা দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। তোরা বলল, রেয়ান্স আমি ভিজে যাচ্ছি, তোমার চুল দিয়ে পানি পড়ছে। রেয়ান্স নেশা ভরা আওয়াজে বলল, তোমাকে ভেজানোর জন্যই তো চুল মুছিনি। তোরা অবাক হয়ে জিজ্ঞাসা করে, মানে কেন? রেয়ান্স দুষ্ট এসে ফিসফিস করে বলল, এখন তো লটারি লাগেনি, তাই আমি তোমাকে আমার চুলের পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। লটারি লাগলে তখন আমার আর চুলের পানি দিয়ে নয়, আমার আদর দিয়ে ভিজিয়ে দেব। তোরা বিড়বিড় করে বলল, অসভ্য বিড়াল চোখওয়ালা। রেয়ান্সের কথা শুনে তার দম বন্ধ হয়ে আসছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, গাল দুটো লাল হয়ে গেছে। রেয়ান্সের দিকে না তাকিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। না, এই বিড়াল চোখওয়ালা তাকে আর কি কি বলে লজ্জা দেবে ঠিক নেই, তবুও যে সে অন্যদিকে তাকিয়ে বেঁচে যাবে এটা ভাবাও ভুল। রেয়ান্স তোরার এই অবস্থা দেখে মিটমিট করে হাসছে। হঠাৎ করে রেয়ান্স তোরার লাল হয়ে যাওয়া গালে একটা গভীর চুমুক হয়, আর এতেই তোরা কেঁপে ওঠে, তার পেটের ওপরে থাকা রেয়ান্সের হাত খামচি দিয়ে ধরে। রেয়ান্স বলে ওঠে, কাল তোমার অ্যাডশুট রিলিজ হবে। তোরা বলল, জানি। রেয়ান্স তোরার কাঁধে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে বলল, আমি তো অপেক্ষায় আছি কখন তোমায় দেখবো আবারও ওই লোকে। তোরা মিনমিন করে বলল, এমন কেন? রেয়ান্স নেশা ভরা কণ্ঠে বলল, হুশ হারানোর জন্য, নেশায় ভূত হয়ে থাকার জন্য।
রেয়ান্স এই কথাগুলো তোরার মধ্যে এক অন্যরকম শিহরণ জাগিয়ে দেয়। রেয়ান্সের ভালোবাসা মাখা কথাগুলো একদম তাকে নাড়িয়ে দেয়। তোরা কোনো কথা না বলে চুপ করে থাকে আর রেয়ান্সের প্রতিটা কথা আর স্পর্শগুলো অনুভব করতে থাকে। উফ, তোমার এই লুক আমাকে ঘায়েল করে দিয়েছে। এমনিতে আমি সবসময় তোমার মধ্যে ডুবে থাকি আর তোমার এই লুক তো আমাকে শেষ করে দিচ্ছে জ্বালিয়ে পড়িয়ে। রেয়ান্স অনবরত তোরার কাঁধে ঠোঁট দিয়ে স্লাইড করতে করতেই বলে ওঠে। তোরা রেয়ান্স এমন করাতে কেঁপে কেঁপে উঠছে আর হাতের চাপ আরও বাড়িয়ে দিচ্ছে রেয়ান্সের হাতের উপর। সে যেন মরে যাচ্ছে, তার ভিতরে কেমন একটা অনুভূতি হচ্ছে সে বুঝতে পারছে না। আর শুধু মনে হচ্ছে সে সুখের সাগরে ভেসে যাচ্ছে, এই সুখের রাজ্যে পাড়ি জমিয়ে সে মরে যাবে। রেয়ান্সের ছোট্ট ছোট্ট এই স্পর্শগুলো তাকে মেরে ফেলে ভালো লাগার অনুভূতির সাথে জড়িয়ে নিচ্ছে। এদিকে ইস্টার গ্রুপ কোম্পানির অবস্থা আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। অবি এই ব্যাপারটা যতটা সহজ ভেবেছিল ততটা সহজ তো নয়, তার থেকে আরও বেশি জটিল হয়ে যাচ্ছে পরিস্থিতি। অবি এখন কী করবে, কোন দিকে যাবে বুঝতেই পারছে না। তার এখন নৌকা ডুবি অবস্থা। কোম্পানির সব শেয়ার হোল্ডার্সরা নিজেদের শেয়ার ফিরিয়ে নিতে চায়, আর না হলে অবিকে সিইওর পদে থেকে সরে যেতে হবে। কিন্তু অবি তো এই পদে থেকে সরে যাবে না, তাই সবাই তাদের শেয়ার ফিরিয়ে নিচ্ছে। কোম্পানির সাথে বাকি যে কোম্পানিগুলোর কন্ট্রাক্ট সাইন ছিল সবাই ক্যান্সেল করে দিচ্ছে। কোম্পানির বাকি মডেলগুলোও নিজেদের কন্ট্রাক্ট ক্যান্সেল করিয়ে অন্য কোম্পানিতে জয়েন করে নিচ্ছে। তারাও যদি একটা সুযোগ পেয়েছে কোম্পানি ছেড়ে কোনো রকম ফাইন না দিয়ে বেরিয়ে যেতে পারছে নিজেদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে। এই স্টার গ্রুপ কোম্পানিতে সব রকমের সুযোগ সুবিধা তানিয়াকে দেওয়া হতো। তাদের সাথে নামেই ছিল এই কোম্পানির নাম, কিন্তু কাজে ছিল না, তাই আগে ক্যান্সেল করতে গেলে ফাইন দিতে হতো, আর এখন সেটা নেই, তাই সবাই এই সুযোগ কাজে লাগিয়ে নিয়েছে। আর এতেই কোম্পানির শেয়ার নামতে নামতে শেষ হতে শুরু করেছে। এদিকে তানিয়ার অবস্থা কিছুটা করুণ হয়ে আছে। বাড়িতেও এখন আর তেমন একটা হাঙ্গামা করে না, কারণ তার ড্যাড এখন উঠে পড়ে লেগেছে তাথৈয়ের মৃত্যুর রহস্য জানার জন্য। আর যেখান থেকে এই খবর বেরিয়েছে সেখান থেকে এই মানান বাড়িতে তাথৈ এর দাদু আর তার মা আবারও জ্বলে উঠেছে তাদের আবেগ নিয়ে। তারা তাদের মেয়েকে হারিয়েছে, তাই তার মৃত্যুর কারণ যাই হোক না কেন তারা জেনে ছাড়বে, তার নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। এই সব কিছুর মাঝেই চিড়েচ্যাপ্টা হয়ে আছে অভি ও তানিয়া। তানিয়া বাইরের নিজের বাড়ির পরিবেশ দেখে তার মাথায় রাগ চড়া দিয়ে উঠেছে। না অভি ওইরকম কোনো খবরে ফেঁসে যেত, আর না আবারও তাঁতের খবর উঠে আসতো। আর এই সব কিছুর জন্য রাগ গিয়ে পড়েছে অভির ওপরে। তার সাথে টেনশন এর কম নেই যদি সে ধরা পড়ে যায়। তানিয়া নিজের রুমে পায়চারি করছে আর ভিতর ভিতর ছটফট করছে কি করে নিজেকে বাঁচাবে ভেবেই। উফ, এই অভিটা সব কিছু পণ্ড করে দিল, ওর জন্য সব কিছু আবার জলে ঘোলা হয়ে গেল। এখন না আমার নাম উঠে আসে, বিড়বিড় করে নিজের মনে বলল। হঠাৎ নিজের মনে বিড়বিড় করতে করতে তার মাথায় কিছু শয়তানি বুদ্ধি চলে আসে। তার এতক্ষণে থাকা সমস্ত চিন্তা নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে তানিয়া বলল, অভি সব কিছু পণ্ড করেছে, নিউজ এই সব জায়গায় তাথৈ মৃত্যুর রহস্যের পিছনে অভির নাম, তাহলে আমি কোথায়? বলেই জোরে জোরে হেসে ওঠে তানিয়া। তানিয়া ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, ইয়েস আমি কোথাও নেই, সব কিছু অভি করেছে, আমি তো কিছু জানি না। একা একাই তানিয়া বলতে লাগলো, সরি অবি বেবি, আমার কিছুই করার নেই, তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছো, আমি তো কিছু করি নাই। যা করার তুমি করেছো তাই তার ফল আমি না তুমি ভোগ করবে, আমি তো শুধু এই জ্বলতে থাকা আগুনের মধ্যে আরও একটুখানি ঘি ঢেলে দেব যাতে আগুনটা আরও ভালো করে জ্বলতে পারে, বলেই ঘর কাঁপিয়ে হাসতে থাকে তানিয়া। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথেই থাকবেন আর ভালো থাকবেন অনেক বেশি। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।